মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ছোটকা, এই তো ছোটকা, তুমি এসেছো, তাড়াতাড়ি ছোটকা চলো ঘরে চলো, আমি ভীষণ টেনশন করছে তোমার জন্য। না রে বর্ষা, মায়ের সঙ্গে আমি দেখা করবো না, বুঝলি তো, মাকে বলে দে আমি ঠিক আছি, আমি ঘরে যাই। ছোট ঠাকুর তো মেজো কোথায় গেলি, ও মেজো কোথায় গেলি, আয়। শোনো না, বলছি সারাদিন অনেক দখল গেছে তো কল ঘরে তোমার জামা কাপড় রেখে এসেছি, একটু চানটা সেরে নাও, আমি খাবার দিচ্ছি তোমার জন্য। কেন বলো তো ছোট ঠাকুরপো এত অশান্তি ঘাড়ে নিলে? ওই মেয়েটার জন্য কেন যোগাযোগ রেখেছিল ওর সঙ্গে? তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না গো? তোমার মনে নেই ওই মেয়ের জন্য কি বিভৎস অশান্তি হয়েছে এই বাড়িতে? আর তার ফল কি হলো? ওই মেয়ের তো বিয়ে হয়ে গেল, আর তুমি এখন অবধি বিয়ে করলে না, আবার ওই মেয়ে তোমার পিছুও ছাড়লো না। ওকে দোষ দিয়ে কি হবে মেজ বৌদি? ওর মা বাবাই তো না জেনে শুনে দুম করে সুব্রতর সঙ্গে বিয়েটা দিয়ে দিল। মেয়েটা কেমন আছে, কি অবস্থায় আছে, কোনোদিনও খোঁজ নিয়েছে একবার? দেখছো সৃজন, এবার কিন্তু একটু একটু করে পুরো বিষয়টা ক্লিয়ার হচ্ছে। ওই দেখো বাবুর বাবা, একটু কিছু বোঝাও ছোট ঠাকুরপোকে। কি গো, তুমি ওই মেয়ের কথায় যেন গলে যেও না। ওই মেয়ে তোমাকে কি বুঝিয়েছে বলো, বলো আমাকে। ও যোগাযোগ করেছিল আগে না তুমি করেছিলে? ছোট, তোর মেজ বৌদি কিন্তু ঠিক কথাই বলছে। এবার তুই নিজের কথাটা ভাব, অনেক হয়েছে, ওই মেয়েটার জন্য কত ঝামেলায় জড়িয়েছিস তুই, এবার এটা একটা বিহিত হওয়া দরকার। আরে সৃজন, পুলিশ কি বললো? হ্যাঁ, পুলিশ বললো যে এখনই স্টেশন লিভ করতে পারবে না, আর যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য ছোটকাকে হাজিরা দিতে হতে পারে। উমা, হ্যাঁ সে কি কথা? এসব কথা তো শুনেছি দাগি আসামিদের বলে। ছোট ঠাকুরপোকে কি দাগি আসামিদের মতন থানা যাতায়াত করতে হবে নাকি? ছি 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 ছি, এ কেমন কথা বলো দেখি। দেখেছো তো ছোট ঠাকুরপো, ওই মেয়ে তোমাকে কোথায় এনে দাঁড় করেছে তুমি দেখলে? সবাই কি ভাবছে, ভাবছে তুমি একটা বিবাহিত মেয়ের সাথে যোগাযোগ রেখেছিলে? ছি 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 ছি, দত্তবাড়ির সম্মানটা কোথায় এসে দাঁড়ালো? আজকে ভাগ্যিস দাদা নেই, দাদা থাকলে এক্ষুনি কুরুক্ষেত্র বেঁধে যেত। কি যে করোনা, এক একটা সময় এমন এক একটা কাণ্ড করো, আমি বুঝে পাই না কি বলবো। মঙ্গলা সরো সরো, চায়ের জল বসা, আয় মঙ্গলা। ছোট্ট বাবা, আমি কি বলছি, যা হওয়ার হয়ে গেছে, বলছি সারাদিন তো অনেক ধকল গেছে, নিশ্চয়ই কিছু মুখে তোলনি সারাদিন ধরে, আমি বলি কি কিছু খেয়ে নাও, তারপর এসব নিয়ে আলোচনা হবে। হ্যাঁ ও মঙ্গলা, মঙ্গলা কটা রুটি কর দেখি, ছোট্ট কুরপো খাবে। কোথায় গেলি রে ছোটকা? আমরা দুজন থানায় যাওয়ার আগে নীলাঞ্জনা চৌধুরীর বাপের বাড়ি গেছিলাম, তারা কিন্তু পুরো ব্যাপারটায় তোমাকে দোষী ভাবছেন। আর সুব্রত বাবুর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আমার তো সেই বিষয়টা একটু অদ্ভুত লাগছে। নীলাঞ্জনা ম্যাডাম ভালো নেই সেটা ছোটকাকে জানালো, অথচ নিজের বাবা মাকে জানালো না। তোর কেন মনে হচ্ছে, কেন জানায়নি? জানি না রে, সেটাই তো ঠিক ধরতে পারছি না। তার উপরে অদ্ভুত আরেকটা জিনিস আমার কানে লেগেছে জানেন বাবা। কি পড়না বাবা? থানা থেকে বললো যে নীলাঞ্জনা চৌধুরী নাকি নিজে থেকে গাড়িতে উঠে চলে গেছে, তার মানে নিশ্চয়ই আগে থেকে বন্দোবস্ত কিছু একটা করা তো ছিলই, না হলে এইভাবে গাড়িতে উঠে উনি কোথায় চলে যাবেন? এই সৃজন, আমাদের না একবার ওই আশ্রমে যাওয়া উচিত যেখান থেকে নীলাঞ্জনা চৌধুরী নিখোঁজ হয়েছে। ওই বসিরহাটের আশ্রমে? হ্যাঁ রে, ওখানে একবার যেতে হবে। বেশ, তাহলে কাল যাবোখন আমরা? না গো, এখনো ভাতের সময় রয়েছে, আমরা যদি এক্ষুনি রওনা দিই তাহলে কিন্তু সন্ধ্যের মধ্যে পৌঁছে যেতে পারবো। হ্যাঁ বৌদি ভাই, আমার মনে হয় তোমাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত। হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে, চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ চল, আমিও তোদের সঙ্গে যাব। আমার মনে হয় ওখানে গিয়ে কোনো খোঁজ খবর করলে নিশ্চয়ই কোনো সূত্র পাওয়া যাবে। বেশ তাহলে চলো আমরা রওনা দিই। আমি যে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। তোমরা যে আমার জন্য কেন এত করছো ছোটকা, তুমি এইভাবে কেন বলছো বলো তো?
এর আগের প্রত্যেকটা লড়াইয়ে তুমি আমার পাশে ছিলে, আর আজকে যখন তুমি বিপদে পড়েছো, আমরা তোমার জন্য এইটুকু করব না? বাবা আমরা বেরোচ্ছি, হ্যাঁ আপনি প্লিজ এডিক্টটা একটু দেখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, তোমরা সাবধানে যাও। তবে পড়না, আমার মনে হচ্ছে আমরা ক্রমশ একটা রহস্যের মধ্যে জড়িয়ে পড়ছি। ছোট চ, ঘরে চ। হ্যাঁ ছোটকা চলো, তুমি ঘরে চলো তো, ওঠো। বৌদি ভাই তোমরা কিন্তু সাবধানে যেও, কেমন? চল চল চল। সৃজন বলো, এই রহস্যের সমাধান আমাদের করতেই হবে, যেভাবেই হোক। নীলাঞ্জনা চৌধুরীকে খুঁজে বার করতে হবে, আর সুব্রত চৌধুরীর ওপরেও কিন্তু নজর রাখতে হবে। তুমি নীলাঞ্জনা ম্যামের ছবিটা নিয়েছো তো? চলো এবার বেরোই আমরা। সবাই তো চিনতে পারলো দেখলাম, কিন্তু কেউই তো কোনো সঠিক তথ্য দিতে পারলো না। সে একই কথাই শুনলাম যা শুনে এসেছি, মুখস্থ হয়ে গেল পুরো। এখন কি করি বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে পুলিশ মিথ্যে কথা বলছে না। নীলাঞ্জনা চৌধুরী ওনার বরের সঙ্গে এখানে এসে পুজো দিয়েছিলেন, তারপর কালো গাড়িতে উঠে উনি চলে যান, তারপর থেকে ওনার আর কোনো খোঁজ পাওয়া যায় না। পুলিশে এসে এখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু এরপর কি? বাবা রুচি দাঁড়া না, এত হড়বড় করলে হবে না রে। হ্যাঁ আমি মানছি যে আশ্রমের ভেতরে আমরা কোনো ইনফরমেশন পাইনি, কিন্তু এই যে কাছে পিঠে যে দোকানগুলো রয়েছে, এখানে তো আমরা জিজ্ঞাসাবাদ করতেই পারি, তাই না? সৃজন চলো তো আগে গিয়ে একটু চা খাই, এসো। এই দেখো, এই গরমে চা খাবার কি দরকার আবার? বাবা এসো না, এসো তো, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।